নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের বুলডোজার নীতির শিকার হিন্দু বাঙালিরা, হুঁশিয়ারি বিডিএফ। রাঙ্গিরখাল ও শেঙ্গিরখালের দখলি জমি ছাড়ার নির্দেশ, নইলে শীঘ্রই উচ্ছেদ প্রশাসন। বেসরকারি স্কুলের বাণিজ্যের পথ সুগম করতে সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত, সরব আপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারের বুলডোজার নীতির অন্যতম শিকার হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের বাঙালিরা। এজন্যই কি হিন্দু বাঙালিরা বিজেপিকে ঝুলি ভরে ভোট দিয়েছিলেন? এই প্রশ্ন বিডিএফ প্রধান প্রদীপ দত্ত রায়ের। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, সরকারি জমিতে অবৈধ দখলদারির অভিযোগে সম্প্রতি শোণিতপুর জেলার 55টি হিন্দু বাঙালি পরিবারের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। মোট উচ্ছেদ করা হয়েছে 299টি পরিবারকে, যার অধিকাংশই বাঙালি ও গোর্খা জনগোষ্ঠীর। এ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিডিএফ এর মুখ আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রশ্ন কোথায় গেল বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এদের হিন্দু প্রেম কোথায় গেল, রাজ্যের হিন্দু বাঙালিদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসবাণী। এইসব পরিবারকে স্থানীয় সেটেলমেন্ট অফিসার এবং পাটোয়ারিরা পাট্টা দিয়েছেন এবং তারা অনেকদিন ধরে খাজনাও দিয়ে আসছেন, তাই এদের দোষ কোথায়? দোষী হিসেবে প্রথম গ্রেফতার করা উচিত ছিল সেইসব সরকারি কর্মীদের। প্রদীপবাবু আরো বলেন, নিতান্ত গরিব এবং দুস্থ এইসব লোকজনের অধিকাংশ ব্রহ্মপুত্রের নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছেন। অনেক শ্রম দিয়ে তারা কোনক্রমে আবার আশ্রয়স্থল গড়েছিলেন, কিন্তু সরকারের বুলডোজার তাদের আবার রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। যদি সরকার সত্যি মানবিক হতো, তাহলে উচ্ছেদের আগে এদের পুনর্বাসনের ব্যবস্থা করত, কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই এই পদক্ষেপ ধিক্কারযোগ্য। প্রদীপবাবু বলেন, রাজ্যের বাঙালি হিন্দুরা সরকারের এইসব দ্বিচারিতা এখন সম্মুখ বুঝতে পারছেন এবং এসব বন্ধ না হলে যাদের ভোট পেয়ে এই শাসক দল ক্ষমতায় এসেছে, আগামীতে সেই হিন্দু বাঙালিরাই তাদের থেকে মুখ ফিরে নেবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শোণিতপুর জেলায় কত 3 দিন আগে 199টি বাঙালি হিন্দু পরিবারের বাড়ি ঘর ভেঙে দিয়ে তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এই কি বাঙালি প্রেম? তারা 1000 বিঘা জমি সরকার খালি করেছে, সেখানে ওরা বসবাস করত এবং তারা সরকার থেকে জমির পাট্টা নিয়েছে এবং তাদের বন্দোবস্ত যে দিয়েছে সেটা তো সরকারি পাটোয়ারি এবং সেটেলমেন্ট অফিসার, তারা খাজনাও দিয়েছে সরকারকে। তাহলে কেন পাটোয়ারি সেটেলমেন্ট অফিসারকে অ্যারেস্ট না করে শুধু বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করা হলো? আমরা দেখেছি আসামে বাঙালি হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে এসে বলেছিলেন যে আসামে যদি বিজেপি সরকার হয় তাহলে আমি ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেব, কিন্তু ডিটেনশন ক্যাম্প ভাঙা তো দূরের কথা, উল্টো কেন্দ্রীয় সরকারের টাকায় গোয়ালপাড়ায় বিশাল ডিটেনশন ক্যাম্প বানানো হয়েছে। কার উদ্দেশ্যে? বাঙালিদের একদিকে ডিটেনশন ক্যাম্পে ভরা হচ্ছে, একদিকে বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে, এনআরসি থেকে নাম কাটা হচ্ছে, আর কত অত্যাচার। শিলচর শহরের রাঙ্গিরখাল ও শেঙ্গিরখালে জেলা প্রশাসনের তরফে উচ্ছেদের নির্দেশ জারি করা হয়েছে। খাল দুটি শহরের একটি বৃহত্তর এলাকার সাথে সংযুক্ত। কিছু লোক খাল দুটির অনেক জায়গা অবৈধভাবে দখল করে নেওয়ায় বৃষ্টির জমাজল শহরজুড়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করছে, যার দরুন জনগণ যাতায়াত করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমত অবস্থায় স্থানীয় প্রশাসন শহরের বর্তমান পরিস্থিতি সহ জনগণের সমস্যার কথা মাথায় রেখে একটি নোটিশ জারি করে খাল দুটিতে অবৈধভাবে দখল করে থাকা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের আদেশ অমান্য করলে অতি শীঘ্রই উক্ত সরকারি জমিতে উচ্ছেদ চালানো হতে পারে বলে খবর পাওয়া গেছে। অসমে বেসরকারি স্কুলগুলোর রমরমা বাণিজ্যের পথ সুগম করতেই অনুন্নত সরকারি স্কুলগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্তের নেতৃত্বাধীন সরকার। এভাবেই বিস্ফোরক তোপ দাগলেন আম আদমি পার্টির কর্মকর্তারা। তারা বলেন, এর জলজ্যান্ত প্রমাণ মুখ্যমন্ত্রী হিমন্তের পত্নীর বিশাল বেসরকারি বিদ্যালয়। কোভিড চলাকালীন সরকারি স্কুলে পঠনরত গরিব ঘরের ছেলে মেয়েদের মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে অংশ নিতে পারেনি। পাশাপাশি রাজ্যে অধিকাংশ সরকারি স্কুলের বেহাল পরিকাঠামো থাকায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র পরিবারের পড়ুয়ারা। এদিকে
কোনো দৃষ্টিপাত না করে শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে বাণিজ্যকরণের কৌশল অবলম্বন করছে রাজ্য সরকার। আপ নেতারা জানান, সারা রাজ্য জুড়ে সরকারের স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হচ্ছে। এখানে ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে করোনার পর যেগুলো স্কুলে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অনলাইনে ক্লাস ছাত্রছাত্রীরা নিতে পারেনি। কারণ এখানে দেখা গেছে যে গরিব দুঃখী কৃষকদের ছেলেমেয়ের অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে দেয়, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার পয়সা তাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকে উচিত ছিল সেই সময় যে অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়ার, কিন্তু তা দেয়নি। তাতে তাদের পড়াশোনাতে অনেক বাধা আসে আর সবাই পড়াশোনা করতে পারেনি ভালোভাবে, এর জন্য ফলাফল খারাপ হয়েছে। দেখা গেছে যে এই স্কুলগুলোতে অনেক ইনফ্রাস্ট্রাকচারের জায়গা রয়েছে, অনেক জমিও রয়েছে। সব স্কুলে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্কুলে 10 বিঘা, 15 বিঘা, 14 বিঘা, 11 বিঘা এরকম জমি রয়েছে। সেখানে উপযুক্ত একটা পরিকাঠামো দিয়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেত, খেলার মাঠও তৈরি করা যেত, কিন্তু তা সরকার করেনি। এর কারণটা হচ্ছে সরকার আগামী দিনে স্কুলগুলোকে এই বিলুপ্তিকরণের পথে নিয়ে যাচ্ছে। কারণ স্কুলগুলো বন্ধ হলে যেগুলো এই প্রাইভেট স্কুল শিক্ষা বাণিজ্যকরণ আছে, শিক্ষা বাণিজ্যকরণকে সরকারের শহরতলির শ্রীকোনা টিভি টাওয়ার নিবাসী ফুলবাসী দাসের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল জেলা মানবাধিকার সংস্থা। সভাপতি রানু দাস বুধবার শ্রীকোনা এলাকায় গিয়ে পুরো ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর পুলিশি নির্যাতনকে অমানবিক বলে মন্তব্য করেছেন। রানু দাস ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে শ্রীকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আধুনিকা বড়ুয়ার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে ঘটনার কথা বলতে গিয়ে আহত ফুলবাসী দাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা জানান, গত 30 আগস্ট ফুলবাসী দাস নিত্যদিনের মতো ঘর থেকে কাজের জন্য বের হওয়ার পর আর ফেরত যাননি। এমত অবস্থায় পরিজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় থেকে ফোন পেয়ে পরিবারের লোকেরা ছুটে গিয়ে দেখেন ফুলবাসী দাস ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তার অবস্থা সংকটজনক। পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শ্রীকোনা থানার ভারপ্রাপ্ত আইসি আধুনিকা বড়ুয়া দলবল নিয়ে ফুলবাসী দাসকে বেধড়ক মারপিট করেন, যার ফলে গুরুতরভাবে আহত অবস্থায় তিনি হাসপাতালে জীবন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাকে কেন্দ্র করে ফুলবাসী দাসের স্ত্রী লক্ষ্মী দাস শ্রীকোনা থানার ভারপ্রাপ্ত আইসি আধুনিকা বড়ুয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন। তারপরে ১২টার সময় ছুটে আমার জামাই, তারপরে সোমবারে ছুটাই আনলাম, মঙ্গলবারে ঘর হয়েছে না। তারপরে আমরা ওই ডিউটিতে গেছে, তো ঠিক আছে, ডিউটিতে যাওয়ার পরে ঘর হয়েছে না। তারপরে ইয়ে হচ্ছে তুকাইলাম, ফাইলাম না তাইলে, তারপরের দিন তুকাইলাম ফাইলাম না, সোমবারে মঙ্গলবারে ফোন আইছে মেডিকেল থেকে ফোন আইছে, পুলিশে ফোন করিয়া কইছে তোমার বাবা সিরিয়াস অবস্থায় একটু দেখিয়া যায়। আমরা মেডিকেল গেলাম, গিয়া দেখি তাই বড় সিরিয়াস অবস্থা। তারপরে মুখে অক্সিজেন লাগাইল, মাথা উতা ফাটা, তারপরে বুকে উকো ব্যান্ডেজ লাগাইল, তারপরে তাইনে কইছে তারপরে তাইনে কইছে ইয়ো ম্যাডামে 50,000 টাকা চাইছে, তারপরে দেওয়া হয়েছে না দেখিয়া তাই এরকম খুব মারা মাইক দুই করছে। অত পুলিশের মধ্যে মানে ডিপার্টমেন্টে যতজন থাকে মানে পুলিশের মধ্যে সবে মিলিয়া মারামারি করছে, ঘুষ দিছে না দেখে তাইনে মারপিট করছে, তাইলে মারিয়া ওরিয়া হাত ইয়ে ভাঙি লেছে, তারপরে দাঁতুত ফালাইছে বন্দুক দিয়ে মারিয়া, তারপরে বুকে উকো মারছে বন্দুক দিয়া। ম্যাডামে কইছে কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চারে মার মারিয়া গুল্লি করিয়া ফেলা, তারপরে তাই যান বাঁচাইবার লাগে হাতের মধ্যে একটা কামড় দিছে, বুকে উকে অপারেশন। আমরা বিচার চাই কেমনে সত্য বিচার চাই, যেমনে বালা রকম বিচার করতে পারে। আপনারা বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন 12 রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলায় আগামী 9 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। প্রতিবারের ন্যায় এবারও মহানবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনটি বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে হাইলাকান্দিতে। এনে বুধবার বিকেলে শহরের সিরাজপুরটি মসজিদে জেলা সভাপতি মৌলানা আক্তার হোসেন লস্করের সভাপতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এবছর এই অনুষ্ঠানের জন্য 1,50,000 টাকা বাজেট গ্রহণ করা হয়েছে। তাছাড়া জেলা
ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পরবর্তী প্রস্তুতি সভায় উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সেরিমুল হক লস্করকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান কমিটির কর্মকর্তারা। আয়োজিত আগামী 9 অক্টোবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী প্রোগ্রাম নিয়ে আজকে এই জায়গার মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আঞ্চলিক কমিটির সদস্যরা উপস্থিত হয়েছে। তাই এই সবার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দেশের বিদেশের সামাজিক অর্থনৈতিক সমাজনীতি ধর্মনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তাই ঈদে মিলাদুন্নবী জেলা ঈদে মিলাদুন্নবী কমিটির পক্ষ থেকে আমি প্রথমে আমাদের মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুগুলোকে আমি মেনি মেনি থ্যাংকস কংগ্রেচুলেশন, যেহেতু তারা বিভিন্ন সময়ে আমাদের পাশে দাঁড়িয়ে সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত নিতাইনগর জেপিতে পিএম এওয়াই হিতাধিকারীরা চতুর্থ কিস্তি অর্থাৎ জব কার্ডের পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন, এ নিয়ে তৎপর নন জেপি সভানেত্রী। এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ অসমাপ্ত থাকায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে নিতাইনগর জেপির বহু পরিবার। পঞ্চায়েত বিভাগের একাংশ কর্মকর্তার গাফিলতিতে এমন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পূর্ব সোনাপুরে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদের স্বরূপ হন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা হোসেন আহমেদ মজুমদার। তিনি হিতাধিকারীদের পাশে রেখে হাইলাকান্দি জেলাশাসক ও ব্লক ডেভেলপমেন্ট অফিসের হস্তক্ষেপ কামনা করেন। শীঘ্রই হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থ কিস্তি অর্থাৎ জব কার্ডের পেমেন্ট দিতে আহ্বান জানান তিনি। না থাকার কারণে মাঝখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে আরো 10,000 টাকা করিয়া তার একটা অফার দেওয়া হয়েছিল। যাই হোক, এই টাকাটা এখনো কেউ পাইছে না, না পাইলে ই টাকাও নাই। এরপরে যে তারা জব কার্ডের টাকা যেটা আছে তার পাইপুয় পয়সা, এই পয়সাটাও পায় না। তখন এই ঘরটা কমপ্লিট কীরকমভাবে হয়, ঘরটা ওইতোবা কীরকমভাবে ই টাকা দিয়া। আচ্ছা ঠিক আছে, যে তার যেটা আছে 22,300 টাকা, এই টাকাটা কেনে দেওয়া হয় না। খার কার চুক্তির কারণে এই পয়সাটা দেওয়া হয় না। আর যদি এই টাকাটা তারা পাইলে আছে তার ঘরটা কমপ্লিট হইতে অতি সহজে, মাটির যেটা আছে মাটির এই টাকা দিয়ে মাটির টাকা কমপ্লিট হয়ে যায় গিয়া, কিন্তু মাটি এই পয়সাটা দেওয়া হয় না। আর যে পাইছে একবার দুইবার পয়সা ব্যবহার করে আর তারা পয়সাটা পায় না। তার কারণে আমি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বিডিও স্যার বিডিও মহোদয় আমি অনুরোধ করি ইয়ার স্যার, এই যে টেকা আছে এই টেকাটা কিতা কারণে বিনি বিচারি পায় না, এটা আপনি একটু নজর দেওয়ার লাগি। বা আমার সিও স্যার আছে হাইলাকান্দি, বা আমার এমএলও জাকির হোসেন লস্কর স্যার সাহেবকে কইয়ার যে এটা আপনি একটু মাতার লাগিয়া। বরখলার বিজয়পুরের বদলখায় মহাসড়কে পথ দুর্ঘটনায় আহত হওয়া মহিলা বুধবার রাত 10টা নাগাদ মারা গেছেন। প্রণতি দত্ত নামের ওই মহিলার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয়রা দাবি জানান এই গরিব অসহায় পরিবারকে সরকারি সাহায্য করার জন্য। এই পরিবারের রোজগারকারী তার ছোট মেয়ে রুমা দত্ত একা উপার্জন করে সংসার চালাচ্ছেন, তাই এই পরিবারের মেয়েটিকে সরকারি সাহায্য ও চাকরির দাবি জানিয়ে স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ঘটনা হয়েছে যেন আজকে এই ঘটনাটা ঘটলো, আমার এই বোনটা যেন এই বোনটা তার হাত নাই, তাই রাত নাই, তাই 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 লাইফটা খেয়ে দিব আজকে আমার দিন। আজকে আমার মামি থাকলে মামি তো আজকে দেখলো না, তাই কারণ তাই খেয়ে ইয়ে করবো, তাই আজকে যেন তাই লাইফটা খেয়ে দিব আজকে। আজকে আমি সরকারের কাছে এটা আবেদন রিকোয়েস্ট করলাম যেন এই মেয়েটার লাগে এটা কিছু যারা মানে কিছু এটা করে, তাই তাই মা তো নাই সংসারের মধ্যে, তাই মা নাই এবং তাই বাবা আছে, তাই খেয়ে দেখবো, তাই বাবা তো বাইরে বাইরে থাকে মাই তো দেখতে লাগে না। এখন মায়ের আজকে এরকম ঘটনাটিগুলো আজকে খেয়ে দেখবো জিনিস। আর একটু স্পিডে গাড়ি যায় এদিকে, হ্যাঁ একটু ওভারটেক করা, ওভারটেক করাটা বন্ধ করাতে সরকারের নিয়ম এটা, এইটা ওভার স্পিড লাগাইতে লাগে তারা, হ্যাঁ মহাসড়ক ওভার স্পিড এটা ইয়ে লাগাইতে লাগে, এটা মহাসড়ক নি না কিতা ভগবান জানে। এভরি টাইম এখানে আমাদের পিছনে করতেছে, তো এভরি আটটা মানুষ মরি আসছে এই কয়টা দিনের মধ্যে, এই ঘটনা ঘটনা ওইতে আছে সরকারে এই মহাসড়ক নাম লাগাইয়া এখানে মধ্যে একটা স্পিড ব্রেকার নাই, কিচ্ছু নাই স্পিড, একটা কিচ্ছু নাই এখানে মধ্যে, লাইট সিস্টেম তো নাই, লাইট সিস্টেম নাই, কিচ্ছু নাই এখানে মধ্যে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে আজকে আমি সরকারের কাছে এটাই আমার রিকোয়েস্ট, আজকে আজকে সবই তো বিজিবি আজকে বিজিবির কাছে এটাই রিকোয়েস্ট, বিজিবি সরকারের কাছে যেন একটা সুন্দর করিয়া যেন মহাসড়কটা যদি কমপ্লিট যতটুকু হয়েছে অতটুকুই সুন্দর করতো,
আর নাইলে ক্লোজ করে দিত এখানে আমাদের রাস্তা রাখতো না তো আর লাইটিং সিস্টেমটা করলে লাইটিং সিস্টেম তার ওভার স্পিড হয় তো এখানে হয় তো বরখলা কেন্দ্রে মাইমাল উন্নয়ন পরিষদের প্রস্তাবিত কমিউনিটি হলের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। বৃহস্পতিবার আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, বরখলার সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, মাইমাল উন্নয়ন পরিষদের সভাপতি সেলিম আহমেদ, আলহাজ হজরত মৌলানা উবায়দুল হক, মসাদ্দার আলী, আনোয়ার হোসেন আহমেদ প্রমুখ। অবৈধ করে দিয়েছে 2015 এরার মধ্যে একজন মানুষ আজকে বরপেটাতে গিয়া আজকে থেকে সমাজরে কুলোষিত করার চেষ্টা করে আর সমাজরে বাজে নাম দেওয়ার চেষ্টা করে। এই জিনিস যাতে হয় না এটা আমরার দায়িত্ব। এই সমাজ আমরা সমাজ, এই দেশ আমরা সমাজ। নরেন্দ্র মোদী যে কইছই যে আমি চাই মুসলমান সম্প্রদায়ের ছেলেরা পড়াশোনা করুক, এক হাতে কোরআন থাকতো এক হাতে কম্পিউটার থাকতো, কোরআনের ধর্মের যেটা সত্যি কথা লেখছে এটা ভালো মতে পড়তো আর কম্পিউটারের মধ্যে দেশ বিদেশের খবর রাখিয়া এ নিজের সমাজ আর নিজের ব্যক্তিগত আর তার পারিবারিক জীবনের উন্নয়ন করত। কাজে এই কথাগুলারে আমার মনে রাখতে লাগবো, আমরা আর কইতে লাগবো। আজকে এইটা সুন্দর একটা কমিউনিটি হল আমরা ইনোগ্রেশন করতে যাই আর এটার লাগে আমার বিগত কিছুদিন আগে আনোয়ার ভাই আমারে বেশ কয়েকবার ফোন করছে, আমরা সময়ে মিলাতা ছিল না। আমিনুল ভাইয়ের লগে কথা হয়েছে, আমিনুল দায় আমরা আমিনুল দারে ইলেকশন হারিয়ে গেছে ঠিক আছে, কিন্তু মানুষে তো ভোট দিছে এবং ভারতীয় জনতা পার্টির ভোট মানুষে ভোট। যাই হোক, আমরা ভালো লাগে যে বিগত পরশু দিন আমিনুল দারে আসামের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্তি দিছে সরকারে। আজকে আমার কথা আছে লাইতো পারছে না, কারণ আজকে মুখ্যমন্ত্রী তারে ডাকছে, চার্জ দেওয়ার দেওয়ার কথা আছে, কিছু কথাবার্তা হইব। এটা একটা সম্মানজনক পোস্ট, যে পোস্টে আগে ব্যারিস্টার আব্দুল মুহিব বাবু আসলা আপনারা জানুন, এই পোস্টে আমিনুল ভাই আজকে গেছে, হে দায়িত্ব পাইছে। আপনারা সমাজের কাজ করব আগামী দিনে, আমরা সবে মিলিয়া সামাজিকভাবে এই কাজগুলা করব, তারেও আমার শুভেচ্ছা থাকলো। প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের টানতে বিগ বাজেটের দুর্গোৎসবের আয়োজন করছে উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। বৃহস্পতিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে এক সাংবাদিক সম্মেলন করে কমিটির কর্মকর্তারা জানান, উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন পূজা কমিটির সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছর বিগ বাজেটের দুর্গোৎসবের আয়োজন করে থাকেন তারা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে 70 ফুট দীর্ঘ ও 70 ফুট প্রস্থের মন্দির। কাল্পনিক এই মন্দির তৈরি করছেন কলকাতার বিশ্বজিৎ দণ্ডপাত। মণ্ডপের ভেতর শাকসবজি বীজ দিয়ে তৈরি করা হবে সুদর্শনীয় প্রতিমা। এই প্রতিমা তৈরি করছেন কলকাতার উত্তম জানা। মণ্ডপের ভেতরে কারুকার্যতে থাকবে হিন্দু সনাতন ধর্মানুসারে যুগে যুগে দেবতাদের আবির্ভাবের দৃশ্য। এতে শাকসবজির বীজ দিয়ে তৈরি করা হবে চার যুগ সত্য, ত্রেতা, দাপর এবং কুড়িতে যুগাবতারদের লীলা মহিমার মনোমোহক দৃশ্য। তাছাড়া আলোকসজ্জায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে কমিটির কর্মকর্তারা বলেন, দর্শনার্থীদের টানতে মণ্ডপ প্রতিমার পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হবে বৈদ্যুতিক তোরণ। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অঞ্জন দাস, যুগ্ম সম্পাদক রাজেশ রায়, চন্দন রায়, যুগ্ম সহ সম্পাদক মান্তু চন্দ, তাতুল দাস, কোষাধ্যক্ষ জন রায়, রূপঙ্কর ধর, শান্তনু সেন, সজল চক্রবর্তী, স্বরূপ দত্ত প্রমুখ। তৈরি করবে দুর্গা প্রতিমা তৈরি হবে, এর মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে যে দুর্গা প্রতিমা সম্পূর্ণ শাকসবজির বীজ দিয়ে তৈরি হবে দুর্গা প্রতিমা। তাছাড়াও ভিতরে যে কারুকার্যগুলো থাকবে সেখানে আমরা চারটা যুগ, আমাদের হিন্দু সনাতন ধর্মের হিসেবে যে চারটা যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগের বিভিন্ন লীলা মহিমা দেব দেবতাদের ওই জিনিসটা মানে আমরা তুলে ধরবো ওই বিভিন্ন মডেলের মাধ্যমে, যা কারুকার্যগুলো সম্পূর্ণ বীজ দিয়েই তৈরি হবে, ভিতরের কারুকার্যগুলো সম্পূর্ণ শাকসবজির বীজ দিয়ে হবে। তাছাড়া বাইরের যে প্যান্ডেলটা হবে, প্যান্ডেলটা বিশাল আকার প্যান্ডেল হবে, আর তার জন্য আমরা দর্শকদের দর্শনার্থীদের সবাইকে আমাদের আমন্ত্রণ অংশগ্রহণ এখানে আসার জন্য, পুজো দেখার জন্য আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি, যেন সবাই এসে আমাদের পূজা উপভোগ করতে পারে। আমরা শুভ চতুর্থীতে আমাদের উদ্বোধন হবে পুজো 6টা সন্ধ্যা 6টায়। উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুই উধারবন্দ থানার এবং সরবরাহ বিভাগের যৌথ অভিযানে খাদ্য সুরক্ষার 413 বস্তা চাল জব্দ করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুইয়ের নেতৃত্বে উধারবন্দের সার্কেলের অধীনে পানগ্রামে তমিজুদ্দিন লস্কর নামের এক ব্যক্তির দোকান এবং দুটি গডাউন থেকে এই চাল বাজেয়াপ্ত করা হয়। 203 বস্তা চাল অভিযুক্তের দোকান থেকে এবং বাকি চাল অভিযুক্তের দুটি গোদাম থেকে জব্দ করা হয়। গোদামগুলি সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত তমিজুদ্দিন লস্করকে পরে
গ্রেফতার করে উধারবন থানাতে নিয়ে আসা হয়। দীর্ঘদিন থেকে অভিযুক্ত এই ব্যবসায়ী এ ধরনের অবৈধ কাজকর্ম চালিয়ে যাওয়ার খবরের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও সরবরাহ বিভাগের আধিকারিকরা বৃহস্পতিবার এই হানা দেন। অভিযোগ ওঠে, খাসপুর সমবায় সমিতিকে ট্যাগ করে কাশীপুর বরাকপার দেওয়ার পর থেকে খাদ্য সুরক্ষার যোজনার হিতাধিকারীরা সরবরাহ পাচ্ছে না। তা বুঝতে পেরে একজন ব্যবসায়ীর গডাউন থেকে 403 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটো মানে আমি এইটো খবর পাইছিলোঁ যে ইয়াতে চৰকাৰে চাউল অলপ কৰি আনি এটা ৰাখিছিল গোডাউনত, সেইটোকে আমি আজি চালি যেতিয়া এইখিনি পাইছোঁ চৰকাৰে চাউল। আমাৰ লগত ছাপ্লাই ইন্সপেক্টৰ আছে শিলচৰ, তেখেতে হেৰি কৰিব, লাঞ্চ ইউজ কৰিব আৰু এটা আপোনালোকৰ বিভাগীয় মতে এটা কেছ কৰা। সেইটো একচুৱেলি কনফাৰ্ম হ'ব এনকোৱাৰি পাছত। আমি এইটো আমিও এইটো শুনিছিলোঁ বাৰু, কোৱা হৈছে যে এনেকৈ চাল গংগা কোঅপাৰেটিভৰ আহিছে, কিন্তু কথাটো হ'ল কি, এতিয়া না আমি চাল গংগা কোঅপাৰেটিভৰ কাৰোবাৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰিছোঁ, না আমি নিজৰ মানুহ ৰেছপনচিবল তেখেতক আমি ইয়াতে। একচুৱেলি এইটোতো ফাৰ্ষ্ট ইঞ্চিডেণ্ট আমাৰ চকুত আহিছে, পিছৰখিনি আমি ডিপাৰ্টমেণ্ট। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ আমাৰ বাংলা খবৰ আৰু একবাৰ। রাজ্য সরকারের বুলডোজার নীতির শিকার হিন্দু বাঙালিরা, হুঁশিয়ারি বিডিএফ এর। রাঙ্গিরখাল ও শেঙ্গিরখালের দখলি জমি ছাড়ার নির্দেশ, নইলে শীঘ্রই উচ্ছেদ প্রশাসন। বেসরকারি স্কুলের বাণিজ্যের পথ সুগম করতেই সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত, সরব আপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।